গাজীপুরের শ্রীপুর পৌরসভার 4 নং ওয়ার্ডে 7 বছরের মামুন নামে এক শিশু ভয়ে অসুস্থ হয়ে পড়েছে। গাজীপুর থেকে আবুল কালামের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। ওই শিশুর পিতা আব্দুল কাদের জানান, গত 18ই এপ্রিল কয়েকজন শিশুরা একত্রিত হয়ে ভাঙনাহাটি গ্রামের নুরুল ইসলামের বাড়ির পাশে চড়ুই ভাতি খেলার সময় একটি ছোট খড়ের পুঁজিতে হঠাৎ আগুন লেগে যায়। তাৎক্ষণিকভাবে লোকজন এসে আগুন নিভিয়ে দেয়। এ ঘটনার পর নুরুল ইসলামের কাছে গিয়ে ক্ষমা চেয়েছেন শিশু মামুনের বাবা মা। আব্দুল কাদের জানান, ক্ষমা চাওয়ার পরেও নুরুল ইসলাম আমার ছেলের নামে থানায় অভিযোগ দিয়েছেন, এর ভয়ে আমার 7 বছরের শিশু অসুস্থ হয়ে গেছে, আজ 3 দিন ধরে ভয়ে খাবার পর্যন্ত খায়নি বলে জানান শিশুর বাবা মা। এ বিষয়ে নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, আব্দুল কাদের আমার বাড়ির পাশে লোক হলেও সে আমার সাথে সবসময় শত্রুতা করে। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ ওসি খন্দকার ইমাম হোসেন জানান, ঘটনাটি শুনেছি, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।